নমস্কার বন্ধুরা খবর সন্ধান থেকে বলছি আজ তিন অক্টোবর দু বৃহস্পতিবার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার আসছে দুর্যোগের বৃষ্টি আবার জারি হলো সতর্কতা তবে কি পুনরায় নিম্নচাপ আসছে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কাল থেকে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে প্রায় প্রতিদিনই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে মূলত সন্ধ্যা এবং রাতের দিকে তবে ক্ষণস্থায়ী এই বৃষ্টি আসবে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং পশ্চিমাঞ্চলের সব জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া সহ এবং উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত হবে এবং সাত অক্টোবর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আবার দেখা দিচ্ছে এবং এই সময় সমুদ্রে উচ্চ চাপ জোন তৈরির বিরাট সম্ভাবনা রয়েছে এখন একটা প্রশ্ন সেই ঘূর্ণাবর্ত সেই নিম্নচাপ এখন বর্তমানে নেই তবে কেন বৃষ্টি হবে আলিপুর হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে বৃষ্টির মূল কারণ পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে জলীয় বাষ্পের আধিক্য অর্থাৎ প্রচুর পরিমাণে রয়েছে আর এর কারণেই কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে আবার এই থেকেই কিন্তু বৃষ্টি হতে চলেছে অন্যদিকে আর এক সংকেত দেখা যাচ্ছে বাংলার প্রতিবেশী রাজ্য বিহারে ইতিমধ্যে প্রবল বৃষ্টি আর বন্যার ফলে বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই বিহারে বৃষ্টির সঙ্গে পশ্চিমবঙ্গ রিলেটেড রয়েছে সেটা আসছি পরে কারণ বিহারের বিভিন্ন এলাকায় জল জমতে দেখা গিয়েছে প্রবলভাবে তবে দুর্যোগের কালো মেঘ কিছুতেই কাটছে না এর মধ্যে উৎসবের মরশুমে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল দুর্যোগ আসতে চলেছে বিহারে আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে তিন অক্টোবরের পর অর্থাৎ আজকের পর বিহার জুড়ে আবার প্রবল বৃষ্টিপাত শুরু হবে এই বিষয়ে বিহার প্রশাসনকে সতর্ক বার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বিহারের বিভিন্ন জায়গা যেমন পাটনা বিদিশা বৈশালী এবং কাগারিয়াতে জারি হয়ে গিয়েছে কমল সতর্কতা এবং আগামী তিন চার অক্টোবর গোটা দেশ যখন উৎসবের আসরে মাতোয়ারা থাকবে সেই সময় কিন্তু প্রবল একটা বৃষ্টিপাত আসতে চলেছে বিহারে এবং এই বিহারে বৃষ্টির ফলে দেখা গিয়েছে বহু বাঁধ থেকে জল ছাড়া হয়েছে এবং রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে রাজ্যের ছয় জেলায় মালদা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হাওড়া এবং হুগলিতে পরিস্থিতি রীতিমতো জটিল হয়েছে হাওড়ার আমতা দুই এবং উদয় নারায়ণপুরে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার সকাল থেকে জল আরও বেড়েছে নতুন করে প্লাবিত হয়েছে উদয় নারায়ণপুরের বেশ কিছু গ্রাম পুজোর মুখে এই বন্যা পরিস্থিতিতে বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা এবং লক্ষ লক্ষ মানুষ হুগলির পরিস্থিতি সঙ্গীন মুন্ডেশ্বরী এবং দামোদরের জলে ভাসছে চাঁপাডাঙ্গা সহ বেশ কিছু এলাকা বর্ধমানের কিছু জায়গাও দামোদরের জলে প্লাবিত বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের বেশ গ্রাম জলের তলায় রয়েছে বন্যা পরিস্থিতি গুরুতর মালদহ এবং মুর্শিদাবাদে এছাড়া যেটা জানা যাচ্ছে যে হাওড়া এবং হুগলির জল আরো বাড়ার আশঙ্কা আজ থেকে কারণ মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে আসা পুরো জল এখনও এখানে পৌঁছায়নি ফলে পঞ্চমীর দিন অর্থাৎ আজকে জল আরও বাড়বে কিন্তু আবহাওয়া দপ্তর আগে পূর্বাভাস দিয়েছিল নতুন করে বৃষ্টি না হওয়ায় এই আবহাওয়া উন্নতি হবে কিন্তু এই বর্তমান পূর্বাভাস যেটা বলা হচ্ছে যে আগামীকাল থেকে বিহারে প্রচণ্ড বৃষ্টি অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টি আসতে চলেছে বিহারে বিহার প্রশাসনকে সতর্ক করেছে বিহারের আবহাওয়া দপ্তর সুতরাং আবার এই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ বিহারে বৃষ্টি হলে সেই বৃষ্টির ফলে কিন্তু আবার পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে এবং সেই জল ছেড়ে দেবে বি পাঞ্চেত বা দুর্গাপুর ব্যারেজ ফলে এই ছয় জেলা তো বটেই নতুন করে বন্যার ওপর আবার একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের বহু জেলায় যার ফলে বিরাট একটা উৎসব দুর্গাপূজার মুখে কিন্তু প্রচন্ড সমস্যায় পড়বেন এবং অশনি সংকেত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে এক কথায় বন্ধুরা যে বোঝা যাচ্ছে যেটা আজকের আবহাওয়ার খবর থেকে যে আগামী কাল থেকে হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এটা মূলত জলীয় বাষ্পের আধিক্যের জন্য এবং সাত অক্টোবর থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে তাহলে একদিকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে অন্যদিকে আগামী আটচল্লিশ ঘন্টায় বিহারেও প্রবল বৃষ্টিপাত সেখানে বলা হচ্ছে যে প্রবল বৃষ্টিপাতের ফলে ওখানে পূর্বাভাস দেওয়া হয়েছে এবং পুনরায় পশ্চিমবঙ্গে আবার বন্যার ওপর বন্যা পরিস্থিতি হতে পারে পশ্চিমবঙ্গে বৃষ্টি বিহারে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি আরও চরম আকার ধারণ করতে চলেছে অন্যদিকে একটা ক্ষীণ ভালো খবর হচ্ছে এটাই যে পুজোর দিনগুলোতে দিনের বেলার দিকে বৃষ্টিপাত হবে না মূলত সন্ধ্যা এবং রাতের দিকে হালকা ক্ষণস্থায়ী বৃষ্টিপাত হবে অষ্টমী পর্যন্ত এবং নবমী দশমী থেকে আবার প্রবল বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত আসতে চলেছে তবে ভালো খবর দিনের বেলা বৃষ্টি হবে না এমনই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সুতরাং বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যেতে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু ধন্যবাদ